Marcel presents Hasho powered by Double Masterwork Season 4, co-sponsored by Mumtaz Harbal. এটা কততম রাউন্ড চলছে? চতুর্থ। Yes, Season 4 এর চতুর্থতম রাউন্ড চলছে, তার মানে এটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল। তৃতীয় রাউন্ড থেকে নির্বাচিত 10 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এখানে। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী তিনটি করে পারফরম্যান্স করার সুযোগ পাবেন। তিনটি পারফরমেন্সের সম্মিলিত নম্বরের ভিত্তিতে সেরা 8 জন পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে। আর দুজন প্রতিযোগী আমাদের সাথে যাবেন না। আমাদের সাথে আছেন রাবার ব্যান্ড। কি যেন বাজাচ্ছিল, একটু বাজারও না আবার। একেবারে গত এপিসোডের পর্ব সেরা মহারাজ ইমনের মতো। আমাদের সাথে আছেন আমাদের পার্টিসিপেন্টরা। ম্যাচিং ড্রেস, পাশাপাশি বসো, মনে হবে দুটো হাঁস বসে আছে, কারণ হাঁস সাধারণত একই কালারের হাঁস একসাথে হাঁটতে পছন্দ করে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত বিচারকেরা, আছেন আমাদের বিনোদনের বন্ধু, যৌবনপ্রাপ্ত মানুষ মাঝহারুল ইসলাম, আছেন আমাদের সাথে বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলাইজ, আছেন আমাদের সাথে আমাদের প্রিয় কণ্ঠশিল্পী কু কোকিল কণ্ঠি আখি আলমগীর, এবং আপনাদের সাথে আছে সাজু। হ্যাঁ, একজনের কথা কিন্তু বলা হয়নি, কি খুশি মানে চেয়ার সহ যে বিচারক বাড়িতে চলে গেছেন, অপেক্ষায় আছেন সুস্থ হবার, তাকে কি সুস্থ করে একটু তাড়াতাড়ি আনা যায়? কাছে রে মানুষ দূরে তুইয়া মরিয়া আমি দরপর আইয়া রে দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে। তোমরা গাচ্ছো কেন? এই গানটা হচ্ছে মাঝার ভাইয়ের জন্য। কি জ্বালা মানে যত প্রেম তত জ্বালা। আসলেই তাই, কারণ এতদিন একসাথে হেসেছি, কৌতুক শুনেছি, সুস্থ হবেন না, হতেই হবে, আমার হৃদয় বলছে সুস্থ হয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এরকম একজন হৃদয়বান মানুষকেই আমরা প্রত্যাশা করি, প্রতিটা নারী প্রত্যাশা করে, প্রত্যেকটা মানুষ প্রত্যাশা করে, শুধু আগে আলো বিচারা কি না। আছেন আমাদের সাথে, সবার কথা বলা হয়ে গেছে, আছেন আমাদের সাথে নিপুণ, মানে থাকতে পারতেন কিন্তু এই মুহূর্তে নেই, আছেন আমাদের সাথে সাজু খাদেম, আমি আছি হতভাগা, থাকতেই হয় এখানে, দাঁড়িয়ে বক 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 করতেই হয়, ওকে পরিচয় করে দেয়, ওকে পরিচয় করে দেয়, মানে আমি একদম মানে শিরোনামহীন পরিচয়হীন একটা মানুষ। আমার নাম সাজু খাদেম। এত জোরে হাসা কিছু বলি নাই। আমাদের যে পুরস্কারগুলো আছে সেগুলোকে পরিচয় করে দিই, এটা আমার দায়িত্বে পড়ে, এবং এটা অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে হবে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে মার্সেল প্রেজেন্স। প্রথম পুরস্কার 1,00,000 টাকা ও একটি 55-ইঞ্চি কি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি কি 42-ইঞ্চি, ও মাই গড জানে না, মার্সেল এলইডি টেলিভিশন।
তৃতীয় পুরস্কার ২৫,০০০ টাকা একটি ৩২-ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। সেরা দশের বাকি সাত জনের প্রত্যেকেই পাচ্ছেন মার্সেলের সৌজন্যে একটি রেফ্রিজারেটর। এছাড়াও প্রতি পর্বের যিনি সেরা পারফর্মার হচ্ছেন তিনি পাচ্ছেন মার্সেলের সৌজন্যে ৫,০০০ টাকার প্রাইজ মানি। এখানে শেষ নয়, যিনি চ্যাম্পিয়ন এবং প্রথম রানার আপ হচ্ছেন তিনি মার্সেল অ্যাক্টিভেশন প্রোগ্রামে অংশ নেবার সুযোগ পাচ্ছেন, এবং যারা এলিমিনেট হবে তারা প্রত্যেকে পাচ্ছেন মার্সেলের সৌজন্যে হোম অ্যাপ্লায়েন্স এবং সুদৃশ্য ক্রেস্ট। আর এইবার যিনি আসছেন প্রথম পারফরমেন্স নিয়ে তিনি হচ্ছেন মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম হিমু, আসছেন চট্টগ্রাম থেকে। মিরু ভাই ভালো আছেন? আমাদের এই মেন্টর মিরু ভাই একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনে একটা প্রদীপ খুঁজে পেল। তিনি প্রদীপটা হাতে নিয়ে ঘষা দিতেই প্রদীপ থেকে বেরিয়ে আসলো আমাদের লিড গিটারিস্ট বাবু ভাই। বের হয়ে এসেই বলতেছে, বলুন মালিক আমি আপনার জন্য কি করতে পারি? এই শুনে মিরু ভাই বলল, এই নে আপাতত আন্ডারও একটা দুই আন। নববিবাহিত দম্পতিকে একসাথে হাসতে দেখলে সবাই জানে তারা কেন হাসছে, কিন্তু ১০ বছর পর সেই দম্পতিকেই একসাথে হাসতে দেখলে সবাই আশ্চর্য হয়ে ভাবে এরা কেন হাসছে। ফেসবুকে মেয়েদের আইডি আর ১,০০০ টাকার নোট, এদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে সাজু ভাই, বলতে পারবেন কি? তুমি বলো। সবসময় মনে হয় এটা নকল না তো? জুয়েল ভাই, একটা পুরুষ মানুষ একটা লটারির টিকিট কিনলো, আরেকটা পুরুষ মানুষ তার স্ত্রীর সাথে ঝগড়া করছে, এই দুইজন পুরুষ মানুষের মধ্যে কে সবচেয়ে বেশি ভাগ্যবান? অবশ্যই যে পুরুষ মানুষটি লটারির টিকিট কিনেছে, কারণ তার অন্তত জিতার একটা চান্স আছে। ফ্যান্টাস্টিক। আকি আবু, জ্ঞান কি? জ্ঞান কি? জ্ঞান হচ্ছে আন্ডারওয়্যারের মতো, যা থাকাটা বাঞ্ছনীয় তবে যেখানে সেখানে দেখানোটা নয়। সাজু ভাই আপনাকে নিয়ে বলি, খুব হাসতেছেন। সেদিন সাজু ভাই তার স্ত্রীকে নিয়ে গেল ডাক্তারের কাছে, তার স্ত্রীর প্রচন্ড জ্বর, তো তিনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলছে, এই যে এই থার্মোমিটারটা, এটা আপনার স্ত্রীর মুখে জিহ্বার নিচে ২ মিনিট দিয়ে মুখ বন্ধ রাখতে বলবেন, তাহলে তার জ্বর কত সেটা টের পাওয়া যাবে। এই শুনে সাজু ভাই অনেকক্ষণ চিন্তা করে বলল, ডাক্তার সাহেব সারাদিন মুখে রাখা যায় এমন কোনো থার্মোমিটার নাই। ধন্যবাদ। বাবা মানে আমার ব্যক্তিগতভাবে হিমুর পারফরমেন্সের ঢংটা অসাধারণ লাগে। থ্যাংক ইউ। মানে এত চমৎকারভাবে এত গুছিয়ে, এবং মানে আমার মনে হয় না যে ও ব্যাপারগুলা মুখস্থ কিংবা শিখে এসছে, আমার মনে হচ্ছে এইমাত্র সে এগুলো প্রসব করছে। মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তোমার স্টাইলটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ। ধন্যবাদ। মাঝার ভাই, ওর যে তাৎক্ষণিক বাচন ভঙ্গিটা, ও পট করে সুইচ ওভার করে তোমার সঙ্গে একটু কথা বললো, আবার যে জোকসে ফিরে এলো, কিন্তু ওর কিন্তু জোকসের টেম্পোটা একটুও নষ্ট হলো। এই যে ব্যাপারটা, ও যে কলা কৌশলটা জোকসের, যে মানে পারফরমেন্সটা যে স্টিক করা ওইটার উপরে, এটা দারুণ হিমু। তুমি কিন্তু জোকস বলাতে হিম হয়ে যাও না, তুমি আরো উষ্ণ থাকো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। জুয়েল ভাই, বেসিক্যালি তুমি হিউমারাস, তুমি কিন্তু এবার নাচতে নাচতেও আসেনি, লাফাতে লাফাতেও আসেনি, কোনো ভঙ্গিও করো নাই, এসে সোজা মধ্যমঞ্চে দাঁড়িয়ে তুমি তোমার বক্তব্য শুরু করলে, এবং প্রত্যেকটা জোক স্পষ্ট করে গোটা গোটা করে বললে, অসাধারণ ভালো করেছো তুমি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আজকে তোমার যে হেঁটে আসাটা, এখানে এসে দাঁড়ানো, সব মিলিয়ে তোমার ভিতরে আজকে আমি অন্যরকম একটা কনফিডেন্স দেখলাম। ইউ হ্যাভ বিকাম মোর কনফিডেন্ট, ড্যাম স্মার্ট মনে হচ্ছিল, এবং মনে হচ্ছিল যে তুমি শুধু এখানে জোক বলে হাসাতে পারবে না, তোমাকে যে কোনো রকম প্রশ্ন যদি আমরা করি, তুমি খুবই মজা করে আনন্দের সাথে এবং বুদ্ধিমত্তার সাথে সেসবের উত্তর দিতে পারবে। তার মানে ওপেন স্টেজে যখন অডিয়েন্সের সাথে তোমাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তুমি তাদের মন জয় করার জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত। অল দ্য বেস্ট।
হিমো তুমি ব্যক্তিগতভাবে কি করো? আমি পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইলে। আমার বিষয় হচ্ছে অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান। বলো কি আগে বলা হতে ছিল তোমার, আর সেই তুমি ফেসবুক কোনটা আসল নকল সেটা নিয়ে টেনশন আছো? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Marcel presents her show powered by Double Massive Season 4, co-sponsored by Mamtaz Harbal. যে এত প্রম্পট বলে ফেলছি তার পেছনে একটিমাত্র কারণ যে এতদিন যাবৎ এটা প্র্যাকটিস হয়ে গেছে আমার। ডাক্তারের কাছে গেল এক রোগী, গিয়ে বলল ডাক্তার সাহেব বাবা আপনার কাশি তো আগের চেয়ে অনেক ভালো হয়েছে, সারা রাত প্র্যাকটিস করছি তো সেই জন্য। এইবার সারা রাত প্র্যাকটিস করেছেন, সারাটা দিন প্র্যাকটিস করেছেন, এবং কিছুক্ষণ আগে দেখলাম যে উইন্সের বাইরেও প্র্যাকটিস করছে, কিন্তু তার এত প্র্যাকটিসের দরকার নাই। সে এমন একজন মানুষ এখন যিনি আসবেন, তিনি এসেই আমাদেরকে মাত করে দিবেন। তিনি হচ্ছেন কমেডি কাঞ্চন, আসছেন কিশোরগঞ্জ থেকে। কখন ছাত্রছাত্রীদের উপর ডাক্তারের আত্মা ভর করে? পরীক্ষার শেষ 15 মিনিট, কারণ ওই হাতের লেখা দেখলে বোঝা যায় আমাদের জয়েল স্যারের এক পা ভেঙে গেছে। সে ল্যাংরাতে ল্যাংরাতে হাসপাতালে গিয়ে ঢুকে দেখলো যে আরেকটা লোকের দুই পা ভাঙা। সে তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার কি বউ দুইজন? বাসায় রান্না করা তরকারি দিয়ে খাবার পর হাত ধোয়া পানি আর হোটেলের ডাল একই কথা। বাজার ভাই আসল পুরুষ তারাই যারা আন্ডার প্যান্ট ছিঁড়ে যাবার পর সেটা ঘর মোছার কাজে ব্যবহার করে। বাবারা সবসময় প্রশ্নবোধক কথা বলে, ওই তুই আজ এটা করেছিস কেন, আজ কলেজে যাস নাই কেন, সারাদিন কি করিস, এত প্রশ্নবোধক কথার পর যদি ভুল করে একটি কথার উত্তর দেন তাহলে বলে আবার মুখে মুখে তর্ক। শিক্ষিকা সেদিন বল্টুকে বলল, এ বল্টু বলতো তোর বয়স কত? ম্যাডাম বাড়িতে বয়স 14 বছর আর স্কুলে 12 বছর, যদি আব্বার সাথে বাসে উঠি তাহলে 3 বছর আর ফেসবুকে 18 বছর। চমৎকার জুয়েল ভাই, তোমার হাসিতে তো মিস নেই, সবগুলো হাসিতেই আমরা খুব আনন্দ পেয়েছি, ধন্যবাদ। বাজার ভাই, তোমার চেঞ্জ লক্ষ্য করা গেছে, আস্তে আস্তে এগিয়ে আসছে, ফাইনালের দিকে যাচ্ছি, সেমিফাইনালে যাব। হ্যাঁ, তো সেখানে সেই যে ব্যাপারটা আর কি, তুমি সুকৌশলে তোমার জোকস দিয়ে প্রমাণ করছো যে তুমি একটু চেঞ্জ আনার চেষ্টা করছো, এবং চেঞ্জ কিন্তু এসেছে। আগের মতো অত বেশি বাড়তি অঙ্গভঙ্গি নেই, কিন্তু তোমার বাচনভঙ্গি কৌতুকের জন্য যথার্থ ছিল, ধন্যবাদ। আখি আলমগীর, ওভারঅল তোমার প্রেজেন্স খুবই নাইস ছিল, পাঁচ লাইনগুলো খুবই ভালো ছিল, এবং আমার মনে হচ্ছে যে তুমি আর একটু কষ্ট করলে অনেককেই ছাড়িয়ে যেতে পারবে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আমাদের চিত্রনায়ক, আমাদের সবার প্রিয় অভিনেতা চিত্রনায়ক আলমগীর ভাই, ওনারা তো সাধারণত বাজারে যেতে পারেন না বা যান না, তো একদিন গিয়েছিলেন, গিয়ে ডিজাস্টার করে ফেলেছেন। এক মহিলাকে বলছে তোমার এই লেবুর হালি কত, বলছে আপনার কাছে আমি বিক্রি করবো না। বলে কেন? যে জাম্বুরাকে বলে লেবু, জাম্বুরাকে লেবু, জি আপনি এত লম্বা মানুষ আপনার থেকে লেবুই মনে হচ্ছে, এটা এটা আসলে জাম্বুরা। যাই হোক,
এবার যিনি আসছেন তিনি হচ্ছেন খাদিজা নূপুর, আসছেন বাগেরহাট থেকে। আসসালামু আলাইকুম। একটা ছেলে পরীক্ষায় পাশ করলে তার আব্বু আম্মু বলে, তোর জন্য সারা রাত জেগে দোয়া করছি তো তাই পাশ করছিস, আর ফেল করলে টিপো টিপো সারাদিন মোবাইলে টিপো। আমার ভাইপো তানভীরকে তার শিক্ষক বলল, এ বিয়াদব ছেলে, সারাদিন শুধু খেলা আর খেলা, পরীক্ষায় তো ডিম পাইছে ডিম, এখন তুই বল তোরে কী শাস্তি দেব। স্যার, ডিমগুলো ভাইজে দি। প্রেম করার আগে প্রেমিকার মাস্তান টাইপের ভাই আছে কিনা যেমন দেখা দরকার, তেমনি বাথরুমে যাওয়ার আগে পানি আছে কিনা ওইটাও চেক করা দরকার। আমাদের জুয়েলাই স্যার চাঁদে যাওয়ার সুযোগ পাইছে তো সবাই তারে রকেটে তুলে দিল, সে চাঁদে যাওয়ার দেশে রওনাও হইল। মাঝপথে গিয়ে বলতেছে, হই তোরা আমার কই পাঠালি, আজ তো অমাবস্যা। গ্রেট, ভালো ভালো। আমাদের টায়ার মফিজ, তার রেডিওটা নষ্ট হয়ে গেছে তো রেডিওটা ঠিক করার জন্য একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে গেল। টেকনিশিয়ান রেডিওটা ভালো করে দেখে বলল, আপনার রেডিও তো ঠিকই আছে কিন্তু আবহাওয়ার একটু সমস্যার কারণে সিগন্যাল পাচ্ছে না। এই শুনে টায়ার মফিজ বলল, বুঝতে পারছি, এই ধর 100 টাকা, জলদি একটা আবহাওয়া লাগায় দে। আমাদের টায়ার মফিজের মাথা দিয়ে সেদিন রক্ত ঝরতেছে, ডাক্তারের কাছে গেল। এবার ডাক্তার বলতেছে, কি হয়েছিল? আরে আর বললেন না, আমি তো ঘুষি দিয়ে পাথর ভাঙতেছিলাম, এমন সময় একটা লোক আমার ডাইকা কইল, আরে বোকা মাথাটারে কাজে লাগা, ব্যাস। প্রেমিক আর প্রেমিকা পাশাপাশি বসা তো প্রেমিক তার প্রেমিকারে বলতেছে, জান তুমি আমার সব, তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রশ্বাস। এই কথা শুনে তার গার্লফ্রেন্ড বলল, ও বুঝবার পারছি, তোমার কাছে তো অক্সিজেনের কোনো দাম নাই। এবার আমার হাসান কাকা, কাকা পর্যন্ত চলে গেল। আমাগো হাসান কাকার স্ত্রীকে একদল কিডন্যাপাররা কোলে করে তুলে নিয়ে যাচ্ছে, এই দেখে তার ছোট ছেলেটা বলল, বাবা মাকে তো গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছে, তুমি কিছু বলতিছ না যে? এই কথা শুনে আমাগো হাসান কাকা শার্টের হাতা গুটিয়ে এক দৌড়ে গুন্ডাদের কাছে গিয়ে পকেট থেকে 10 টাকা বের করে বলল, নে রিকশা করে নিয়ে যা। সাবাস, ওয়াও। মাজার ভাই, তুমি ভালো, শেষের দিকে এসে তুমি প্রজ্বলিত হচ্ছ কৌতুকের আগুনে। নূপুর, তুমি খুবই আমাদেরকে আনন্দ দিয়েছো, সবকটা জোকই ভালো লেগেছে। আখি আলমগীর, নূপুর আমার কাছে মানে তুমি দেখতে ছোট শুকনা পাতলা কিন্তু তোমার এত শক্তি, এত এনার্জি। থ্যাংক ইউ ম্যাম, ভেরি নাইস। মমতায় চেয়ে থাকা সেই দিনগুলো আছে সকলে। অল দ্য বেস্ট। মার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার বাই ডাবল ম্যাসো সিজন 4 কো-স্পন্সর বাই মমতাজ হারবাল। ফাটাফাটি 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 হচ্ছে আমাদের এই চতুর্থ রাউন্ডে এসে, এই কোয়ার্টার ফাইনালে এসে আমি একদম স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের বিচারকেরা একটা দারুণ বিপাকে পড়ে গেছেন। স্পেশালি মাঝার ভাই তো নিপুণের শোকে শোকান্বিত ছিল, শোকাহত ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই পারফরমেন্সের পারফরমেন্স দেখে উনি কী নম্বর দেবেন সেটা নিয়েও শোকাহত। টেনশন করা কিছু নেই, যাই হোক এইবার জাদুকরি পারফরমেন্স নিয়ে আসবে। পারফরমেন্সের নাম একটা অদ্ভুত নাম, দ্বৈত একক পারফরমেন্স। আসছেন মোহাম্মদ জহির ইকবাল, হাতে নোয়াখালী তো নাইতেছে, আর ফৌজুল আকবর রিফাত বদ্যাকরত্তন সেডাগত্তন। আমি
দোস্ত আজকে মনে হয় তুই একটু দেরি করে আসলি। হ আমরা বিবাহিত মানুষ, তাই রাতে একটু ঘুমাইতে দেরি হয়েছিল আর কি। ঠিক আছে আর কইতে হবে না, কইতে হবে না। তুই মনে হয় আজকে তাড়াতাড়ি চলে আসছস? আর কইস না দোস্ত, কাল রাতে তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম, বুঝছিস না তাই। তাক তাক আর কইতে হবে না। এই পুলাটা দেখছস কি মনোযোগ দিয়া জকিং করতে আছে। আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস এই পুলাটা যদি আর দুই মাস নিয়মিত জকিং করে সোজা আমার বউ বলে তুমি এখন জকিং করা বন্ধ করো, যেই হারে জকিং কইরা ওজন কমাইতেছো কতদিন পর তোমারে আমার কুলে নিয়ে ঘুরতেইব। এ শোন শোন দোস্ত, আমারও একই অবস্থা, আমার বউ আমারও জকিং করতে মানা করছে, কয় তুমি জগিং করে যে আর তোমার বয়স কমাইতেছ কদিন পর আমারও তোমার খালাম্মা করে ডাকবো। এই বেডিটারে দেখছস সাজ্জা গুজ্জা মেকআপ কইরা জগিং করতে আসে। এই বেডিটা দুই বছর যাবত জকিং করতেছে, দুই বছর দুই বছর যাবত জকিং করতেছে কিন্তু কোনো উন্নতি হয় না। এই দোস্ত এদিকাই, ওই যে ফুলাটা দেখতে আসছস মোবাইল টিপতে আছে, মোবাইল টিপতে আছে, এই ফুলাটার নাম সৈকত বুঝছস? হে জগিং এ আসে না সেটিং করতে আসে আমি কিছুই বুঝি না। এ দোস্ত আমার মনে হয় হে জগিং আর সেটিং দুইটা একসাথে মিলে সেগিং করতে হবে। আমরা জানি কোথায় ছিলাম, তা দোস্ত তোর এই সবারই একই অবস্থা বুঝছস, ফুলা মাইয়া বউ এই একই সমস্যা আর কি। আচ্ছা দোস্ত তোর ফুলা মাইয়া কয়টা রে? আমার ফুলা মাইয়া 10টা, আরেকটা আসতেছে। এই 11টা ফুলা দিয়ে কি করবি? ফুটবল টিমের যে অবস্থা তাই চিন্তা করছি একটা ফুটবল টিম গঠন করুম। এ তাহলে দেরি করস কেন, তাড়াতাড়ি শুরু কর। দোস্ত প্লেয়ার সব রেডি, শুধু গোলকিপারটা আসতেছে। সেই দিন দেখলাম আমার সাজু ভাই জগিং করতে আসছে ঠিক এভাবে অ্যাঙ্করিং করতেছে বুক ডাউন দিয়ে। 99 100 সুপ্রিয় দর্শক, শুরু করছি মার্সেল প্রেজেন্স হাসো তোর পোলা মাইয়া কয়জন? আর কইস না রে দোস্ত, আমার অনেক দুঃখ, আমার একটা পোলা একটা মাইয়া রে। একটা পোলা একটা মাইয়া, কারণটা কি? এই আমরা কর্মজীবী মানুষ, সপ্তাহে একদিন ছুটি পাই, তাও আর শুক্রবার, কোনো মজা করতে পারি না রে। কেন কেন কেন? ওই যে ওই দিন ফুলাম এগুলো ঘরে থাকে। দোস্ত এদিকে তোর একটা জিনিস দেখাই, ওই যে বই আছে দেখতেছস মোটা করে একটা মানুষ, হ কি জানি খাইতেছে, কি জানি খাইতেছে এই বেটা, এই বেটার নাম কি জানোস? রনি। এ জকিং এ আসে ওজন কমানোর লাইগা, জকিং শেষে পার্ক থেকে বাইর হইয়া সানাসুর বিস্কুট মুড়ি এসব খাইয়া ওজন বাড়াইয়া আবার বাসায় চলে যায়। এ দেখ দেখ, এ তার লগে বই আছে না সুন্দর করে নায়কের মতো পোলাটা, এর নাম মিরু, মিরু বুঝছ? মিরু। আচ্ছা এ জগিং এ লম্বা অনে লাগে কিন্তু নিজে না লম্বা, তার চুলগুলো লম্বা আছে। বাদ দে দোস্ত বাদ দে, কিছু একটা হইলে তো লম্বা হইছে। আকিয়াপা জগিং করতেছে আর গান গাইতেছে, নিশিতে আইসো ফুলো বনে তোমার মালকা বানু দিন গনে, নিশিতে আইসো ফুলো বনে তোমার মালকা বানু দিন গনে। আচ্ছা দোস্ত আমি একটা জিনিস বুঝলাম না, এ সকালেও ডাকলো না, দুপুরেও ডাকলো না, বিকেল বেলাও ডাকলো না, নিশিতে কেন ডাকলো?
আরে বেটা বুঝলি না, সকালে তাকে জগিং এ, দুপুরে তাকে অফিসে, নিশিতে পিড়ি তাকে তো তাই আইছে। কিছুক্ষণ পর দেখি না আমগো মাজাস্তা জগিং করতে যাইতেছে। তো দোস্ত আমরা জানি কোথায় ছিলাম, আমরা জানি কোথায় ছিলাম। আরে দোস্ত মাজার ভাই, যৌথ প্রযোজনায় যেরকম ছবিগুলো খুব এন্টারটেইনিং হয় এবং বড় বাজেটের ছবি হয়, সেরকম তোমাদের যৌথ কৌতুক একেবারে মানে সব কিছুকে ফাটিয়ে দিল। মানে আসলে বউয়ের প্রসঙ্গটাই ভুলে যায়, বুঝছেন, সব মনে থাকে, বউয়ের প্রসঙ্গটাই ভুলে যায়। জুয়েল ভাই, হোয়াট এ স্ক্রিপ্ট, ওয়ান্ডারফুল, একদম একদম যেন একটা প্লেন ছুটতে 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 রানওয়ে ত্যাগ করে আকাশে উঠে গেল, ব্যাস দেয়ার ইজ দ্য এন্ড। এইরকম পারফেক্ট এন্ডিং খুব কমই সম্ভব। আর এটা করতে করতে তোমরা মাঝখানে যে রানিং একটা ইউজ করলে সেটা খুব সাকসেসফুলি ব্যবহার করেছে। কোথায় যেন ছিলাম, এটা দুটো কাজ করেছে। সেটা হচ্ছে হয়তো তোমরা সত্যিই কেউ ভুলে গেছো, কিন্তু সেটা এখানে ধরার বিষয় না, আমরা যে মজা পাচ্ছি এটাই ধরার বিষয়। থ্যাংক ইউ। আখি আলমগীর, আজকের এই দ্বৈত পারফরমেন্সে সবচেয়ে মজা যেটা লেগেছে সেটা হচ্ছে সব পারফরমেন্সে কিছু প্রপস ব্যবহার করা হয় বা হয় না, আজকে প্রপস ছিল জীবন্ত মানুষ, সত্যি সত্যি সব প্রপস ছিল জীবন্ত মানুষ, আসছে যাচ্ছে কি হচ্ছে, প্রপসগুলো চলে আসুক দেখি, প্রপসগুলো সামনে আসো, ভালো প্রপস ছিল। এই তারপরে এখানে বসে আছে, কেউ চ্যাটিং করছে, কেউ খাচ্ছে, মানে পুরোটা স্টেজকেই তোমরা কিন্তু একটা যে জগিং মানে একটা পার্ক বানিয়ে ফেলেছ। প্রত্যেকটা জোক মজাদার ছিল, আমার সিক্রেটটাও ফাঁস করে দিলে, আমি মাইন্ড করিনি, কোনো ব্যাপার না। আর লাস্ট যে জোকটা ছিল সেটা তো বলার মতো না। সব মিলিয়ে আজকে তোমাদেরকে কী বলে প্রশংসা করবো, যেহেতু ভাষা নেই সেহেতু ওয়ান্ডারফুল। তবে আমার একটা প্রশ্ন হচ্ছে যে যেখানে সাবিকন্যাহার মুন্না দৌড়ে গেল কোনো কম্পন হলো না, তুমি মাজার ভাইয়েরকে নিয়ে এত ফান করলা, নিজের প্রপস বলে এটাকে ছেড়ে দিলা, ওকে ওয়ান্ডারফুল। আমাকে তো তাহলে এইভাবেই বলতে হয়। সুপ্রিয় দর্শক, এখন হচ্ছে একটা ছোট্ট জগিং। মার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার বাই ডাবল ম্যাসো ওয়াক্স সিজন 4 কো স্পন্সর বাই মমতাজ হারবাল। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে প্রেমের শোধা পান করি হায়রে আমার। আর কিছু বলার দরকার আছে, বলার দরকার আছে? আসছেন নজরুল ইসলাম শামীম নারায়ণগঞ্জ থেকে। তুফান ভাই রাতের খাবার খায়া বৌরে বলতেছে আমি একটু বাইরে থেকে হাইটে আসি,
তো বাইরে হাঁটতে গিয়ে এক মেয়ের সাথে পরিচয় হলো, তারপর ওই মেয়ের সাথে তাদের বাসায় চলে গেল। এরপর কি ভাবে যে রাতের তিনটা বাজা গেল সে নিজেই জানে না। এখন চিন্তা করতেছে বউরে গিয়া কি বলবো। অনেকক্ষণ চিন্তা কইরা হাতে একটু পাউডার নিয়া দুই হাতে মাখায়া বাসায় আসলো। কলিং বেল টিপ দিয়া দুই হাত পিছনে করে ধারে রইল। বউ তো দরজা খুলে বলতেছে কি ব্যাপার এত রাতে তুমি কই থেকে আসছো আর হাত পিছনে কেন, হাত সামনে আনো। তুমি আজকে ক্যারম বোর্ড খেললাইছো? আমি এক মেয়েকে প্রপোজ করলাম, মেয়ে তো আমার উপর ভীষণ খেপে এলাকার বড় ভাইয়ের কাছে গিয়ে নালিশ করলো। বড় ভাই আমার ডাকে বলতেছে কিরে তুই নাকি কার সাথে টাঙ্গি মারছস? কই ভাই আমি না তো, আমার তো মনে নাই। আমি তোর মনে করে দিতেছি দশ ভাই দুই আর কামাল সাহেবের মেয়ে না তো ভাই, তেরো ভাই তিন আর জামাল সাহেবের মেয়ে না তো ভাই, পনেরো ভাই তিন আর কুদ্দু সাহেবের মেয়ে না তো ভাই। আচ্ছা আমি বুঝতে পারছি কোনো সমস্যা নাই, তুই টেবিলে পঞ্চাশ টাকা রেখা চলে যা। তো আমি টেবিলে পঞ্চাশ টাকা রেখে বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমার বন্ধু আমার বলতেছে কিরে তোর কি বিচার করলো? আমি বলি ধুর কিসের বিচার, পঞ্চাশটা টাকা নিয়ে আরো নতুন তিন নম্বরের ঠিকানা দিয়ে দিল। তো গেতু বসে আছে গাড়ির মধ্যে, এমন সময় তার গার্লফ্রেন্ড একটা রোমান্টিক মেসেজ দিল, জান আজকে রাতে কি একটু আদর ভালোবাসা করবা? এই মেসেজ পায় তো খুবই এক্সাইটেড। গেদু ওই ইয়েস লেখা যখনই সেন্ড করতে যাবে ঠিক ওই সময় এক চিন্তা গেড়ে এসে মোবাইলটা নিয়ে দিল। দৌড় কই তুই মোবাইল নিয়ে আসছিস কোনো সমস্যা নাই কিন্তু মেসেজটা পাঠাই দিস। তো আমাদের মাজার ভাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ কলা চুকলার সাথে আসার গায়ে পড়ে গেল। সে আবার ওইখান থেকে ওইটা আবার হাঁটা শুরু করলো, আবারও কলা চুকলার সাথে আসার গায়ে পড়ে গেল। এবার কোমর টোমর ব্যথা পায়া উইছা কোন রকম হাঁটতেছে, সামনে দিয়ে একটা কলা চুকলা কই ও শিট আবারও আসার গায়ে তুইব। দুই মাতাল রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে দিয়ে একটা ওভারব্রিজ কই মাথা নিচু কর মাথা নিচু কর, মাথার মধ্যে তো বাড়ি খাবি। এরপর তারা এই বাবা হাঁটা শুরু করলো। আর একটু সামনে গিয়ে দেয় আর একটা ওভারব্রিজ কই মাথা নিচু কর মাথা নিচু কর, আবার তো বাড়ি লাগবো। এরপর তারা হামাগুড়ি দিয়ে হাঁটতেছে। তো এক পুলিশ এই অবস্থা দেখা দুইজনের মাথায় দুইটা বাড়ি মারলো, বাড়ি খাইয়া এক মাতাল আরেক মাতাল লোক দেখছোস মাথা এত নিচু করে যাইতেছি এর বড় বাড়ি লাগলো। তো আমাদের গেদু বিশাল এক কোম্পানিতে জব করে। একদিন তার বস এসে বললো গেদু আজ থেকে তোমার আর চাকরি নাই। কেন স্যার আমি তো কিছুই করি নাই। দূর বিয়া রাখো কিছু করো না দেখে তো চাকরি নাই। তো আমাদের তুফান ভাই, তুফান ভাইয়ের উপর আখি আপু গাড়ি উঠে দিছে। তুফান ভাই হাসপাতালে ভর্তি, তার বন্ধু গেছে দেখতে, দেখা বলতেছে ওই তুই এই রাস্তা দিয়ে না এটা ফুটপাথ দিয়ে হাঁটতে পারলি না? গুল্লি বাড়ি তোর ফুটপাথ, ওই সময় তো আমি পার্কের ভিতর ঘুমাইতেছিলাম। চার মাতাল একটা গাড়ি দিয়ে যাইতেছে, হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। প্রথম মাতাল বলতেছে হায় হায় এখন আমরা বেরোবো কিভাবে? দ্বিতীয় মাতাল বলে লাত্তি মারে সামনের গ্লাসটা ভাঙ্গেলা। তৃতীয় মাতাল কয় না 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 গ্লাস ভাঙানোর দরকার নাই, দরজা গ্লিশ ভাঙ্গেলা। চতুর্থ মাতাল কয় ভাই তোরা যা করার তাড়াতাড়ি কর, এখন এই বৃষ্টি নামবো গাড়ির আবার সাদ নাই। তো এবার আসছে জরিনা, জরিনা রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যেতেছে। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। গান শুইনা এক লোক জরিনারে থামাই দিয়ে বলে এই থামেন 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 আপা আপনি রাস্তার উই পাশ দিয়ে যান, সামনে তো পেট্রোল পাম্প আগুন নিয়ে যাওয়া নিষেধ। আরে বাবা শামিম জাস্ট মানে ব্রিলিয়েন্ট পারফরমেন্স না আউটস্ট্যান্ডিং, আমি একদম আর কিছুই বলার নাই তোমাকে, অসাধারণ। শুধু আমার একটা বলার ছিল যে হাতে এক্সট্রা পাউডার কেন লাগাতে হয়েছে, কারণ আজকাল মেয়েরা যে পরিমাণ পাউডার লাগায় এমনি হাতে পাউডার লেগে যাওয়ার কথা ছিল। মাঝার ভাই ও যেন একটা হাসোতে একটা কৌতুকের
বিভিন্ন সুরভিত ফুলের বাগান তৈরি করেছে। একদম সুন্দর কথা বলেছে। কাজেই ওকে তো আমরা সর্বতোভাবে স্যালুট করবই। শামীম তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি কিনা জানি না, কিন্তু আমাদের হাত খুব কম্পমান তোমাকে নাম্বার দিতে। ধন্যবাদ তোমাকে। জুয়েল ভাই, শামীম একদম জবাব নেই, তুমি সবসময় দেখিয়ে আসো এবং আজও তার ব্যতিক্রম ছিল না, এবং নিঃশব্দতা অথবা শুধুই ভঙ্গি যে কী করতে পারে সেটা তোমার নিজের শরীরে যখন হাত বুলাচ্ছিলে এবং ভঙ্গি করছিলে সবাই হো হো করে হাসছিল। তো তুমি একজন অসাধারণ অভিনেতা, তুমি তোমার এই কষ্টের শরীরটি নিয়েও তুমি বারবার করে যখন তুমি মাধুর ভাইকে অনুকরণ করে দেখাচ্ছিলে আমরা হাসতে হাসতে পাগল। আবার একটু দেখাও এই হাতাটা, মানে এটা আমি ফ্যান্টাস্টিক ছিল হাতাটা, মানে মাধুর ভাই যে হাতাটা যে এরকম আচ্ছা না তা মাধুর ভাই একটা মিনিট আমি আমার কথাটা শেষ করি, তারপরে তুমি যাও। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি এত সুন্দরভাবে সব কিছু শুরু থেকে শেষ করেছ যে আমাদের হাত আর একটুও কাঁপছে না তোমাকে নম্বর দিতে। অভিনন্দন। বাহ বাহ বাহ। তার কারণ আমার তো জগিং করতে হয়, ডাক্তার বলেছে, তো কাজে আমি ওর কাছ থেকে হাঁটার স্টাইলটা আবার একটু রপ্ত করি। আপনার স্টাইলটা ও রপ্ত করেছে, আপনি আসেন। আচ্ছা দেখি দেখি। ও বাহ, দীর্ঘজীবী হও। আজকে এখানে অনেক কিছু খেয়াল করছি পারফরমেন্সের সাথে, সেটা হচ্ছে দুই জাজের করুণ কাহিনী, এটা নিয়ে একটা সিনেমা হতে পারে। ওনারা যে আজকে কীভাবে নাম্বার দিবে আমি একদম বুঝতে পারছি না, এটা হচ্ছে একটা পার্ট। এখানে প্রতিযোগী বসে আছে যাদের সাথে কম্পিটিশন হচ্ছে, স্টিল ওরা যেভাবে উৎসাহ দিচ্ছে একে অপরকে, অসাধারণ একটা ব্যাপার। এটাও কিন্তু একটা শেখার বিষয়, শেখার মতো জিনিস। সবাই কম্পিটিশনেই আছে, বাট একজন আর একজনের সাথে। আর আজকের পারফরমেন্স, আমি আসলে একটু আগে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছি, ইউ ট্রুলি ডিজার্ভ স্ট্যান্ডিং ওভেশন, এবং ইউ ট্রুলি ডিজার্ভ টু বি আ চ্যাম্পিয়ন। অল দ্য বেস্ট। আমি জানি না শামীমকে আর ওখানে যাওয়া উচিত কিনা। আমি শামীমকে বুকে জড়াতে খুব পছন্দ করি। আসো আসো। একে একে বারোটি মাস কেটে যায়, কিছুর কোনো কিছু তোমার জন্য বাধা নেই। এক ঝলক দেখেন, কি দেখতে পাচ্ছেন? ওকে ফাইন, তোমাদের সবাইকে দেখাচ্ছি, দেখো দেখো। আজকের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড এপিসোডে যিনি পর্ব সেরা হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নজরুল ইসলাম শামীম।
শামিম আজকে প্রথম হলে এটা কি কতবার হয়েছে এটা কি তিনবার আজকে নিয়ে চতুর্থবার আজকে ও মাই গড আজকে চারবার আজকে নিয়ে চারবার মানে এটা হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের হাসো সিজন 4 তাই তো এবং রাউন্ড কত 4 এবং নজরুল ইসলাম শামিম মার্শালের সৌজন্যে যে গিফট ভাউচারটি পেয়েছেন সেটা কততম 4 বিশ্বাস হচ্ছে না জুয়েল ভাই তো বিশ্বাস করে দেন